আসসালামুক আমি আজকে আসছি আমাদের বরিশালের এক নম্বর সিএমবি পুল থেকে নাই মাতার বামবাসে গিয়ার আপের শোরুমে। এইখানে আজকে আমার আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এদের কাছে হিউজ হেলমেটের কালেকশন আছে, আর আমরা যারা বাইক কিনি 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা দিয়ে বাট করি কি একটা সস্তার হেলমেট কিনি, ভালো একটা হেলমেট কিনি না, এটা হলো আমাদের মেইন সমস্যা বাঙালিদের। এতে দেখা যায় দুর্ঘটনা যখন ঘটে তখন ওই হেলমেটের সেফটিটা যতটুকু দরকার ওই সেফটিটা হয় না, হয় মাথার থেকে বাড়ি লেগে হেলমেট বাইরে যায়, না হলে হেলমেটের পুরো অবস্থা কেরোসিন হয়ে যায়। এই কারণে বাংলাদেশে দুর্ঘটনা আমি মনে করি যেগুলো ঘটার পরে মানে মাথার গিলু বাইরে যায় ওগুলো একমাত্র কারণ হচ্ছে। যাই হোক, আমি আজকে আসছি এই তো গিয়ার আপ শোরুমে, আর এদের কাছে আছে বেশ কিছু ডট সার্টিফাইডের হেলমেট। আচ্ছা ভাই, ডট সার্টিফাইড আছে না, এছাড়া অন্য কোনো সার্টিফাইড আছে? ডট সার্টিফাইডটা তো মূলত ইউএস এর, আর আরেকটা হচ্ছে আমেরিকান। ডট সার্টিফাইড, ডট সার্টিফাইড আমেরিকান, আরেকটা হচ্ছে ইটালিয়ান, এসি ইউরোপিয়ান, আর একটা আছে এক লোক মারা গেছিল আইএসআই। ওকে ফাইন, তোমার কাছে এই জায়গা সব কি ডট সার্টিফাইড, মানে সব কি সার্টিফাইড? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড পাবেন, তারপর হচ্ছে ডট সার্টিফাইড, ইসি সার্টিফাইড। আচ্ছা, আমার এক তোমার সার্টিফাইড হেলমেটের সর্বনিম্ন প্রাইস কত তোমার এখানে? ডট সার্টিফাইড ভিতরে যেতে হলে 2600। 2600 টাকা? কোনটা? ভেগা, ভেগা পানি, এই যে এইটা। ওকে, একটু দেখাও তো দর্শক, এইটা হচ্ছে গিয়ে ডট সার্টিফাইডের সবচাইতে কম দামের হেলমেট নাকি, 2600 টাকা অনলি। আর এরপরে আছে কত, কিছুদিনের ভিতরে আরেকটা আসবে, সেটা হচ্ছে স্টার্স এক্সপ্রেস ডট ডট সার্টিফাইড, এটা সম্ভবত 2500 টাকা, 2500 টাকা পড়বে। আচ্ছা, আমার এইখান থেকে এইগুলো সব সার্টিফাইড? ওই উপরেরটার প্রাইস, ওটা কোন ব্র্যান্ডের, এর প্রাইস কত? 9800 টাকা। তারপরেরটা আমিও তো অরিজিনাল এটা ব্যবহার করতেছেন, তোমার কাছ থেকেই নেওয়া, এটা এমটি, এটা এমটি, এটা 5500 টাকা প্রাইস। এইটা কত, এই যে হলুদটা, এটা হচ্ছে 6500 টাকা, 6500। তোমার কাছে সবচাইতে বর্তমানে ভালো মানে হাই রেঞ্জের কত আছে, এই 6500 টাকা না এর থেকে বেশি আছে? 9800। কোনটা? কিউ ওয়াই, ওই যে ফার্স্টে বলছিল কিউ ওয়াইতে, ওটা হচ্ছে গিয়া 9800 টাকা। আচ্ছা, এছাড়া আর কোনো ব্র্যান্ড আছে? স্টার্স আছে, ইন্ডিয়ান। কোনটা দেখিতে একটু দেখা তো আমাদের, এগুলা এগুলা ভিতরটা একটু দেখাবা দর্শক? ডট সার্টিফাইড এর ব্যাপারটা হচ্ছে কি, এই যে ভিতরের আপনার, না এটা ডট সার্টিফাইড, এটা ডট সার্টিফাইড না, ও আচ্ছা আইএস সার্টিফাইড, মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। ওয়েট কত এটা? 1300 মাইনাস প্লাস না, আমি আমার অরিজিনালটা মাপছি একদম 1400-1400ই ছিল, একটু কম বেশি ছিল না। তো মেইন ব্যাপার হচ্ছে যদি আমরা একটু ভালো মানের হেলমেট ব্যবহার করি, আমি মনে করি এটা আমাদের জন্য অনেক সেফটি। অনেকে মনে করে যে এটা পড়তে অনেক ই লাগবে, মানে কোনোভাবে ট্রাফিকের মামলা ঠেকানোর জন্য এই ধরনের হেলমেট কিনে, বাট আমি মনে করি যে আমাদের হচ্ছে কি, আমাদের এই সব অঞ্চলে এখনো ভাইয়া ধারণা আছে, কিছু কিছু মানুষের ভিতরে ধারণা আছে, যেমন হচ্ছে তারা হচ্ছে হেলমেটটা কিনে, কখন কিনে জানেন ভাইয়া, কিনে হচ্ছে একটা কেস খাবে, তারপরে 3000 টাকা একটা কেস খেয়ে তারপরে তারা হচ্ছে একটা হেলমেট কিনতে, বর্তমানে একটা হেলমেট মামলা 3000 টাকা। যাই হোক দর্শক, আমি এক নজরে আমাদের বরিশালের সিএনবি রোডে অবস্থিত গিয়ার আপের শোরুমে আসছি, মানে গিয়ার আপ শপ। এইখানে আপনাদের মোটামুটি যে কটা তাদের কাছে আছে ব্র্যান্ডের প্রাইস দেখাই দিলাম, তাদের কাছে সর্বোচ্চ আছে 9500 টাকা, আর সর্বনিম্ন আছে ডট সার্টিফাইড হচ্ছে 2600 টাকা, আর ইন্ডিয়ান সার্টিফাইড আছে ওইটা কত? 2100 টাকা। আমার মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমিও কিন্তু সর্বপ্রথম এই টাইপের একটা হেলমেট ব্যবহার করতাম, তো পরবর্তীতে আমি যখন এই হেলমেটে ট্রান্সফার হয়েছি আমার কাছে এক্সপিরিয়েন্সটা অনেক বেটার লাগছে।
অনেকে বলে যে অনেক ভারী বা সাইজে বড় দেখতে, কিন্তু এটা অনেক সেফটি লং এ চালানোর জন্য, এর থেকে সেফটি আমি মনে করি হেলমেট, মানে যে ইউজ করে সেই বোঝে যে এই হেলমেটগুলো আসলে কতটা কার্যকরী। ধন্যবাদ দর্শক আমার এই ব্যাকর ব্যাকর দেখার জন্য। আর এদের কাছে আরও অনেক বাইকের কালেকশন আছে, যারা বরিশালের আছেন আমার দর্শক তারা চোখ বুঝে চলে আসতে পারেন। ঢাকাতে শোরুম আছে কোন জায়গায়? মিরপুর 10। আর বরিশালে কি তোমরা হচ্ছে হোলসেল দিয়ে থাকো? না জি, আমরা হচ্ছে সারা বাংলাদেশে হোলসেল করে থাকি, সারা বাংলাদেশ। ওকে ওকে, থ্যাংক ইউ আমার সময় দেওয়ার জন্য। আজকের মতো এখান থেকে বিদায়, আসসালামু আলাইকুম।